আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ তায়েব আলী, আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাই রকি ডেইরি ফার্ম রকি ডেইরির সাথে ব্যবসায় সহযোগিতায় আছি। আর আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা করণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম। আচ্ছা আচ্ছা, আপনারা তো প্রায় সব ধরনের গরু এখন কেনা বেচা করতেছেন? আমাদের খামারে সব ধরনের গাভী পাবে, বকনা পাবে, পেগনেট পাবে এবং ষাঁড় পাবে, পাকড়া শাহিওয়াল সবই পাবে ইনশাআল্লাহ। তার মানে ব্যবসা বাণিজ্যটা ভালোই হচ্ছে? আলহামদুলিল্লাহ, এখন ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে, তবে আমাদের অনেকই ভালো আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়, দর্শক ভাইদের দোয়ায়। তো আজকে কতগুলো গরু দেখাবেন? আজকে গরু অনেক আছে, আজকে ইউনিক কিছু গরু দেখাবো, যে 10 পিস দেখাবো মাত্র। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে খুবই এক্সক্লুসিভ একটা গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ব্রাহ্মা জিবিআর 253 বুলের বাচ্চা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা সার গরু। জি, কালারটা খুব সুন্দর, সাদা কালার। জি, সাদা কালার, এই ধরনের কালারটা খুবই ইউনিক পাওয়া যায় কম। কম নাভিটা তো মাশাআল্লাহ অনেক ঝুলানো, ফুল নাভি মাটির সাথে যেমন ঝুলে গেছে, এবং কম্বল তো অনেক ভালো দেখান, মাথাটা দেখান অসাধারণ, খুবই কালারফুল একটা গরু। পা চারটা দেখান ভাই, পিলারের মতো মোটা। পা গুলো একটু দেখাই দর্শকদেরকে, দেখেন পা অনেক মোটা। হ্যাঁ, কোনো কিছুতে কমতি নাই ভাই, এই গরুটা নিয়ে কোনো কিছু কনফিউশন নেই, এক কথায় নির্দ্বিধায় গরুটা নিয়ে। দর্শক দেখতে পাচ্ছিলেন, বয়সটা কেমন এটার? বয়স এটার মাত্র 10-11 মাস। বয়সটা 10 থেকে 11 মাস, ব্রাহ্মা গরু তো ভাই বয়স হিসেবে বাড়ে বেশি। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? এটা দাম রাখছি 1,65,000 টাকা। 1,65,000 টাকা সিরিয়ালের প্রথম গরুটা। তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 2 নম্বরে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন রকি ভাই, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা ফ্লেগবি জাতের একটি গরু ভাই, আর এটা ব্রিড ক্রস নাই, 100 ব্রিডের ফ্লেগবি। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা গরু। গর্দান দেখান, মাথা গর্দানটা তো অনেক মোটা। ফ্লেগবি গরুর মূলই হলো গর্দান আর মাজা, যদি মাজা থাকে গর্দান, মাজাটাও অনেক ভারী, সেটা বুঝবেন যে কোয়ালিটি পার্সেন্টেজ এর ভিতরে ফ্লেগবির বেশি আছে। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল একটা গরু। মাথাটার কালার দেখুন, মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন এটার? বয়স এটা সর্বমাত্র 10 মাস, এখনই মাংস প্রায় 3-3.5 মনের মতো মাংস, শরীরে দেখেই তো বোঝা যাচ্ছে শরীরে অনেক মাংস, ভরপুর মাংস। মাজাটা দেখান, পা চারটা দেখান, কত ভারী মাজা। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন। ভালো কুচায় রাখছেন আমিটা। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম ভাই 1,45,000 টাকা রাখছি। 1,45,000 টাকা সীমিত দাম, এগুলো এমনিতে অনায়াসে 2-1.5 লাখ টাকা বিক্রি হয়। তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা ভাই পাকিস্তানি পাকড়া, খুবই হাই কোয়ালিটি, 100 ব্রিডের, এখনো দাঁত হয় নাই, এখনো দাঁত হয় নাই গরুটা, কালার কি ভাই অসাধারণ। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি কালেকশন, খুবই ইউনিক। যারা কোরবানির জন্য গরু লালন পালন করতে চান, যারা কোরবানি দেওয়ার জন্য গরু খুঁজছেন, এগুলা খুবই সুস্থ সবল এবং ইউনিক কোয়ালিটি কালার। নাভিটা তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে, ডাবল নাভি ভাই জান, কম্বল চুটটা অনেক ভারী, অসাধারণ চুট, এবং চুটটা অনেক বাঁকানো দর্শক, চুটটা অনেক বাঁকানো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আর অনেক খানি আলা মনে হচ্ছে। ভালো পাকড়া গুলো খাই, ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা, আর গরুটাও তো অনেক বড় সরা গরু, গরুটা অনেক বড়। মাংসের দামে দিয়ে দেবো ভাই, মাংসের দামেই দিয়ে দিবেন? জি জি। মাশাআল্লাহ, দামটা কেমন রাখছেন এটা? 1,45,000 টাকা। 1,45,000 টাকা মাংস প্রায় 5 মন প্লাস আছে। সিরিয়ালের 3 নম্বর গরু এটা। ঠিক আছে, তো 4 নম্বরটা দেখাই। পরবর্তী 4 নম্বরে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন রকি ভাই, খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন, এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। পাকিস্তানি 100 ব্রিডের শাহিওয়াল। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কালেকশন, মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি, খুবই হাই কোয়ালিটি। সর্বমাত্র 2টা দাঁত হয়েছে, 25-এ কুরবানির জন্য রেডি, এবং খুবই সুইট ফুল একটি কালার পাকিস্তানি শাহিওয়াল। নাভিটা তো মাশাআল্লাহ খুবই ভালো, প্রচুর খাওয়া সম্পন্ন, কাদ্য সম্পন্ন, কালারটা অনেক সুন্দর, প্রচুর খাওয়ার রুচি, দেখেন খাচ্ছে কি খাবার, সুস্থ সবল গরু মাশাআল্লাহ, খুবই ইউনিক। কুচটা কেমন যেন দোলে, এত পরিমাণে হাইট, কুচ
মাশাআল্লাহ দর্শক আপনাদেরকে চুটটা দেখতে পাচ্ছেন আপনারা, চুটটা কিন্তু অনেক ভারী, আর গরুটা আসলে খুবই চঞ্চল আর খুবই সৌন্দর্য সম্পন্ন একটি জাতের গরু, আর পুরো বডিটাই দেখা যায়। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, মাজাটা অনেক ভারী। দামটা কেমন রাখছেন এটার? এটা নিলে 155,000 টাকা। 155,000 টাকা সিরিয়ালের 4 নম্বর গরুটা। তো পরবর্তী 5 নম্বর গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। পরবর্তী আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম রকি ভাই, আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা ভাই গুজরাটি গির, গুজরাটি গির না, সাধারণ কালার। এটা আমাদের ওই যেটা আপনার আরসিসি কালার আছে না, আরসিসি গরুর মতো টাইপের এই কালারটা পাইছে, কিন্তু এটা হলো গুজরাটি গির। মাথাটা টিয়া মাথার মতো, টিয়া মাথা এবং আপনার কম্বল সাধারণ কান বাঁকানো, নাবিটাও তো খুব ভালো আসছে, সবকিছু কোয়ালিটি আছে মাশাআল্লাহ। পরপুর মাংস এখনো দাঁত হয়নি ভাই, এখনো দাঁত হয়নি, এত বড় গরু। জি, তাতে এই গরু আরো অনেক বড় হবে। আর পা গুলো তো ঘোরা পা, ঘোরা পা মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটা নিলে 165,000 টাকা। 165,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আরো একটি গরু আছে, দুটা গরু আমি জোড়াতেও দিতে পারবো, একটা দাম বলে দেবো। তো ওটাও কি গুজরাটি গির? জি, ওটা গুজরাটি গির, ওটা আরো বড়। তো দেখাই ওইটা দর্শকদেরকে, পরবর্তী 6 নম্বর গরুটা। পরবর্তী সেই এক্সক্লুসিভ গরুটা দেখতে পাচ্ছি, 6 নম্বরটা ভাই, এটা তো খুবই অসাধারণ একটা কালেকশন, খুবই অসাধারণ কালেকশন। একটা দামে দুইটা দিয়ে দিব, একটা কথা বলছিলাম আমি লাইভে, তো আজকে সেই জিনিসটা আমি জোড়াতেও দিয়ে বলে দেবো, সিঙ্গেলের দাম বলে দেবো, কোনো ভাই যদি নেয় সেটা সিঙ্গেলের দাম বলে দেবো। এটা কিন্তু এখনো দাঁত হয়নি, এটা এখনো দাঁত হয়নি, কালারের মাস্টার গুজরাটি গির। পা চারটা দেখান, চুষটা দেখান, মাথাটা কি টিয়া মাথা, অসাধারণ, খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন, এখনো দাঁত হয়নি। তার মানে কোরবানির জন্য পারফেক্ট, সামনের কোরবানির জন্য, মাশাআল্লাহ। নাভি, কম্বল, চুট, মাথা, মাথাটা তো আসলে এই ধরনের মাথা তো দেখাই যায় না, খুব কম, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন? এটা ভাই 2,10,000 টাকা। 2,10,000 টাকা আর জোড়া নিলে? জোড়া নিলে একবারে সীমিত 3.5 লাখ টাকা দিয়ে, জোড়া নিলে। জি, তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই, আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন। পাকিস্তানি পাকড়া, রাতি শাইওয়াল, এগুলো আমার নিয়মিত কালেকশন। সিরিয়ালের 7 নম্বর গরুটা, 7 নম্বর, 7, 8, 9 তিনটা গরু, একটা লট রাখছি, একটা লট করছেন তিনটা, বয়স 12 মাস 1 বছর গরু, খুবই কোয়ালিটি সম্পন্ন, খাবার দাবার খায়, সুস্থ সবল। এই গরু নিয়ে বর্ণনা করার কিছুই নেই আমার, একদম আজকে বাম্পার রেটে দিবেন, ধামাকা ছাড়। জি দর্শক, খুবই কোয়ালিটিফুল একটা গরু আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই হাই কোয়ালিটি। মাজাটা অনেক ভারী, অনেক ভারী মাজা। বয়সটা কেমন? বয়স 12 মাস ভাই, 12 মাস। জি, তার মানে লটের প্রথমটা এটা। জি, লটের প্রথম এটা। তো দ্বিতীয়টা আমরা দর্শকদেরকে দেখাবো। দর্শক, নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন, কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন। তো দর্শক চলুন পরবর্তী দ্বিতীয়টা আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী 2 নম্বরটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই, আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন। মাসুদ ভাই, পাকিস্তানি পাকড়া শাইওয়াল, খুবই কোয়ালিটি সম্পন্ন কালার, তিনটা গরু অসাধারণ কালার, মাশাআল্লাহ, কালার গুলো অনেক সুন্দর, নাভি কম্বল খুব ভালো, আর খুবই আনকমন কালেকশন। এগুলোকে মানুষ আনকমন বলেই থাকে, কারণ এগুলোর কালার গুলো বাংলাদেশের যে প্রচলিত গরুগুলো পাওয়া যায় তেমন না, মাশাআল্লাহ। এটা দেখতে পাচ্ছিলাম 2 নম্বর গরুটা, 75,500 টাকার লট আমাদেরকে জানাচ্ছিলেন, 76,500 টাকা লটের 2 নম্বর গরু এটা। একদম বিক্রি রেট 76,500 টাকা, একদম একদম একদম, এখানে আর কোনো দরদাম হবে না, এখানে কোনো দরদাম নেই। পরবর্তী 3 নম্বর গরুটা দেখাই। পরবর্তী 3 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম, এটার কালারটা তো আবার আরেকটু অন্যরকম, ইউনিক বেশি, এটার লালটা পাতলা বেশি। এটার বয়সটা কেমন? এটার বয়স 12 মাস ভাই, একই বয়সে, সেম জাতের গরু, সেম বয়স। নাভি কম্বল দর্শক দেখতে পাচ্ছিলেন, 76,500 টাকা লটের 3 নম্বর গরু এটা। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, খুবই কোয়ালিটিফুল গরু, দেখতে খুবই সুন্দর, ইউনিক কালার। আসলে এই ধরনের কালারের গরুগুলো তেমন একটা আমাদের দেশে পাওয়া যায় না, আর আপনারা যদি চান রকি ভাইয়ের সাথে যোগাযোগ করলে সবসময় এই ধরনের গরুগুলো নিতে পারবেন। জি, সবসময় আমি দিতে পারবো। তো তিনটা গরু একসাথে করে একটু মাজাগুলো দর্শকদেরকে দেখিয়ে দিই। দর্শক, মাজাগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো। দর্শক, জোড়া তিনটা গরু একসাথে আপনারা দেখতে পাচ্ছেন, মাজাগুলো দর্শক দেখতে পাচ্ছেন, 76,500 টাকা লটের তিনটা গরুই আপনারা একসাথে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুবই কালারফুল গরু এবং খুবই হাই কোয়ালিটি গরু, মাজাগুলো খুবই ভালো। তো দর্শক চলুন সর্বশেষ যে রকি ভাইয়ের চমকটা রয়েছে সেই চমক গরুগুলোটা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের সর্বশেষ গরুটা নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই, এটা কি নিয়ে আসলেন আমাদের সামনে? একেবারে হাতির মতো একটা গরু, হাতি চলে, কারণ বিশ্বের ভিতরে সবচেয়ে দামি জাতের গরু হলো নীলরি। একটা গরু টিভিতে দেখছে নাকি সবাই, ভিডিও তো ভাইরাল, মাছরাঙ্গা চ্যানেলে দেখছি আমি, তো
আপনার 43 কোটি টাকা বিক্রি হয়েছে। ব্রাজিল আর নীলরি জাতের গরু, সবচেয়ে সৌন্দর্য সম্পূর্ণ জাত, অনেক সাদা হয়, এগুলো পুরোপুরি ফিট সাদা হয় এবং এগুলা এই ধরনের কালারটাই বেশি পছন্দ। আর এই গরুগুলো মনে হয় অনেক বড় হয়, অনেক হাইট হয়, অনেক কেবল দুই দাঁত, এই গরু কেবল দুই দাঁত, হ্যাঁ পা দেখেন ব্রাহ্মার পা চেয়ে মোটা আর হাইট ফুল গরু। আর এই গরু তার মানে আরো অনেক বড় হবে, মাজাতে ভরপুর মাংস লেগে গেছে, অনেক চামড়া ঝিল এবং খাওয়া দাওয়া খুব সীমিত ভাবে এরা নিরিবিলি থাকতে পছন্দ করে, খাওয়া দাওয়া খুব ভালো খায়। মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা গরু। দামটা কেমন রাখছেন এটার? এটা ভাই দামটা আলোচনা সাপেক্ষে নিতে হবে, যেহেতু দামি গরু এগুলা আসলে দামে হিসাবে যারা নিবে আলোচনা করে নিতে হবে। একটি গরু পাইছি নীলরি জাতের গরু, এই কারণে গরুতে আসলে আমাদের রেয়ার কালেকশন, দর্শকরাও নিবে আমি সস্তাতেই দেবো, সীমিত লাভে দিয়ে দেবো ইনশাল্লাহ, যে নিবে আমার সাথে একটু আলোচনা করে নিতে হবে। গরুটা জাত সম্পূর্ণ একটি গরু, এটাই হলো মেন বিষয়। মাশাআল্লাহ অনেক বড় সর একটা গরু, মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ভারী, খুবই হাই কোয়ালিটি, অনেক ভারী মাজা, মাংস লাগা শুরু হয়ে গেছে, কালারটা ভরপুর। আসলে আমাদের এখন বৃষ্টি এলাকায় এই কারণে গোসল করায়নি গরুর গায়ে, এখনো হয়তো বা ময়লা আছে, এই জন্য ফিট সাদা গরুটাকে দেখতে একটু ধুলাবালি হয়তো একটু ময়লা আকারে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পরিপূর্ণ সাদা গরু। দামটা রাখছেন? এটা দাম আলোচনা সাপেক্ষে রাখছি ভাই, যে নেবে একটু আলোচনা করে আমার সাথে নিতে হবে। তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন? জি আজকে এ পর্যন্ত। গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে? আমার এবং রকি ভাইয়ের দুজনেরই নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ ইমো দুজনেরই আছে, যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবে। আবার যদি মনে করে সরাসরি খামারে আসি দেখে নিবে তাও আসতে পারে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সরাসরি শোনাটাই ভালো? হ্যাঁ ইনশাল্লাহ, সরাসরি আসাটা নিয়ে অনেক ভালো, আসি দেখে শুনে নিতে পারবে, পরিচিত হতে পারবে, আমাদের কাছে অনেক ভালো। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শক ভাইদেরকে বলবো যেখান থেকে গরু কিনেন অরিজিনাল খামারি দেখে গরু কিনেন, আর যাত্রার কাছে টাকা দিয়ে আপনারা মানে প্রতারিত হলে পারে সেই ক্ষেত্রে খামারালের উপরে প্রভাব পড়ে, যদি আপনারা ঠকেন তাহলে খামারালের উপরে প্রভাব পড়ে, কিন্তু কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে তাদের সাথে হাত মিলাইয়ে যদি আপনারা আসেন তাহলে তো ঠকবেন নিশ্চিত। তো এই জন্য যে কোনো যেখানেই কিনেন, আমার খামার হোক আরেকজনের খামার হোক, প্রকৃত খামারি কিনা সেটা আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনি গরু কিনেন, তাহলে পরে দেখবেন আপনি ঠকবেন না, কোনো খামারাল আপনি ঠকাবে না, কারণ এটা তাদের ব্যবসা, এরা এই ব্যবসা করেই খায়। এটাই হলো দর্শক ভাইদের উদ্দেশ্য বলবার, যেখান থেকে কিনেন দেখে শুনে কিনেন, আর নিজে আইসি দেখে কেনার চেষ্টা করেন ইনশাল্লাহ, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আচ্ছা আচ্ছা, তো অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।